কি এটা কি এটা কেমন খাবো আমরা স্যান্ডউইচ আমাকে বলবে না দেখতে কি স্টাইলিশ না আইডিয়া গুলো বেশ ভালো অরুণ কাকু দারুণ বানিয়েছো চলো এবার তুমি যে আইসক্রিমই খেয়ে যাচ্ছ তাহলে যাবে না নৈহাটি যাবে না বর্মার কাছে একবার দর্শন করতে হবে তো চলো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে মোটামুটি এই দুটো আড়াইটা বাজে আজকে শ্যামনগর যাব কিন্তু শ্যামনগর যাওয়ার আগে একটু কাজ আছে কাজ না ঠিক যাবো একটু নৈহাটিতে বড় মা দর্শন করতে মানে একটু পুজো দিতে তো শর্মলি অনেকদিন ধরেই বলছিল যে নৈহাটি বড় মার ওখানে পুজো দিতে যাবে তো আমি ভাবলাম চলো তাহলে একবার যাচ্ছি যখন শ্যামনগরের দিকে নৈহাটি আর বেশিক্ষণ না তো আর ওই পাশে কল্যাণীতে অরুণ আইসক্রিমও খুলেছে তো ওইটাও একবার যাবো তো অরুণ আইসক্রিমও টেস্ট করবো একবার তো চলো তাহলে ব্লগটা শুরু করি আজকে রাতে তোকে প্রয়োজন তাই এত আয়োজন খুব তোকে প্রয়োজন দিশেহারা তুই আর আমি মিলে দুই আমার নীল আকাশ চিঠিরে উড়ে গেলি তুই সো আমরা ফাইনালি কল্যাণীর বুকে অরুণ আইসক্রিমে শ্যামনগর থেকে কল্যাণীটা কাছাকাছি থাকায় আমরা কল্যাণীর অরুণ আইসক্রিম আসারই সিদ্ধান্ত নিলাম তো এটাই সেই শপটা যা যা নেবে একসাথে নিতে হবে মানে আইসক্রিমের শপিং মল ডিপার্টমেন্টাল স্টোর আইসক্রিমের ডিপার্টমেন্টাল স্টোর নাও নাও একটা একটা কুলফি নাও কুলফি নেই এটা কি এটা এটা বিস্কুটের মতন যেটা না স্যান্ডউইচ টাইপ এই ওয়াটারমেলন দিও লাভ শেপের ছিল সেটা কোথায় এইটা একটা দাও এইটা দাও একটা এটা নেবে নাকি হ্যাঁ নিই নি আইসক্রিম ফ্রিজে রেখে দেবো খেতে না পারবে হ্যাঁ আর 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 কিছু ইউনিক কিছু নাও না এখান থেকে কাপ নেবে নাকি কাপ আর এটা কোন নাও ছোটো কোন নাও ছোটো ছোটো কোন ছোটো কোনগুলো একটা দাও ছোটো কোন একটা দাও আর কি ইসে নেবে নাকি কী বলে এই টাপ নেবে কি চিকির জন্য এইটা দিন একটা দাও আর এখান থেকে নেবে কি এখান থেকে দাও একটা কুলফি দাও একটা আর একটা কিছু নেই ম্যাঙ্গো নেবে না এটা কি ড্রাই ফ্রুটস একটা দিব মনে হয় কত হবে বিল দেড়শোর মধ্যে এতগুলো কি বলো না কত হয়েছে তুমি কয়টা কয়টা আইটেমের দাম আছে কি এটা কি এটা কেমন খাবো আমরা স্যান্ডউইচ বিস্কুটের মতন দেখতে খাও দেখি কিরকম খেতে ভালো কত করে ছিল দশ টাকা ভালো আইসক্রিম ভাই দশ টাকা এরকম আপনি ভালো মানে ভালো আইসক্রিম দশ টাকা কেন মনে হয় এটা কেন চলছে এত মানে ওরুমটা এত অনেক কোম্পানিতে আছে আইসক্রিমে বহুত ভালো ভালো আছে বাজেট কম আর ইউনিক জিনিসগুলো ইউনিক জিনিসগুলো দেখতেও মানে সেম জিনিস কিন্তু আরেকটু লম্বা আমাদের লোকাল আইসক্রিম গুলো চকোবার পাওয়া যায়
দেখতে স্টাইলিশ 10 টাকা দাম টেস্ট ভালো নুডলস কোয়ালিটিও ভালো চলো আইস পপটা একটা নি আইস পপটা তো নিয়েছি ওটা বানিয়ে নিয়ে যাও কিন্তু একটা খেতে ইচ্ছে করছে আরো ওটা কত 35 এটার দামটাই বেশি না 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 টাবগুলো 50 করে টাবগুলো 50 করে অরুণ 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 এটা কি অরুণ পুষাপ আবার কি নিলে চলো এবার তুমি আইসক্রিমই খেয়ে যাচ্ছ তাহলে যাবে না নৈহাটি যাবে না বর্মার কাছে একবার দর্শন করতে হবে তো চলো ফুল অফ আইসক্রিম অরুণ ফুল অফ হ্যাপিনেস यस চলো রাতে তোকে প্রয়োজন তাই এত আয়োজন খুব তোকে প্রয়োজন অরুণ আইসক্রিম খেয়ে আমরা এখন 85 রোড দিয়ে যাচ্ছি নৈহাটিতে নৈহাটিতে বর্মা দর্শন করে যাব শ্যামনগর অনেকদিন পর প্রায় কলেজ লাইফের পর আমাদের আমার বিশেষ করে কল্যাণী কাঁচরাপাড়া দিকে আসা হলো কাঁচরাপাড়া এসেছিলাম কয়েকবার বাস স্টেশনের কাছাকাছি যে শপিং কমপ্লেক্স গুলো আছে সেখানেই কিন্তু ওই কল্যাণীতে আইসক্রিম ফাইসক্রিম খাওয়ার চক্করে আজকে আসা হলো বহু বছর পর বেশ ভালো লাগলো ছোটবেলায় সব স্মৃতিচারণা করছিলাম শিবাঞ্জনের সাথে যে ছোটবেলায় সব জায়গায় আসতাম পড়তে টিউশন ফিউশন গুলো ছিল এখানে তো ভালো লাগছে পুরোনো জায়গাগুলোকে আবার আজকে অনেকদিন পর এক্সপ্লোর করতে বেরিয়েছি সন্ধ্যা সন্ধ্যা করে তো এখন তোমাদের সাথে দেখা হবে গিয়ে মায়ের মন্দিরে কত দূর এখান থেকে একটুখানি কি তোমার বাবা কত টাকা খেত তিন টাকা তিন টাকা করে আমার বাবার ফেভারিট দোকান এখানে নৈহাটিতে আমার বাবা আসছে স্পেশালি এই এখানকার সুরুচি অভিরুচি থেকে মোগলাই খেতে তিন টাকা করে তাহলে আমরা আজকে কটা দিয়ে খাবো 30 টাকা করে আমি মোগলাই খাবো না তাহলে কি হবে আমি ফিশ ফ্রাই কতক্ষণ আরবো হেঁটেই যাচ্ছি তো 5 মিনিট দেখাও জায়গাটা নৈহাটি চলো ভালো না ভালো তাড়াতাড়ি পুজো হয়ে গেল এমনি সময় ভিড় কম মনে হয় না আর অঞ্জলিটা কখনো কিছু বললো অঞ্জলি কোথায় যাবো আমরা সুরুচি না অভিরুচি চলো চলো তাহলে অভিরুচি থেকেই খাই নাও না যে কোনো ইচ্ছে নাও না মোগলাইয়ের জন্য ফেমাস না না একটা তো লঙ্কা দেবে না সুরুচি 1970 মানে মোটামুটি 53 বছর পুরনো এটা মানে তারপরে খুলেছে অভিরুচি 50 বছর পুরনো দোকান এটা
বড় মাকে দর্শন করা শেষ হলো, একটু খাওয়া দাওয়া করলাম, এখনো রোল এনেছি গাড়িতে বসে রোল খাবো। ব্লগটা এখানে শেষ করছি, তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বাবাই।